সার্ভাইকেল স্পন্ডেলাইটিস, এটা আজকে ডেটে আমি বলবো যে সব থেকে ক্রিটিক্যাল প্রবলেম যদি থাকে তাহলে সার্ভাইকেল স্পন্ডেলাইটিস। কেন? এটাতে যেমন ঘাড়ের ব্যথা হয়, মাথা যন্ত্রণা করে, আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে সার্ভাইকেলের, সব থেকে বড় প্রবলেম হচ্ছে যেটা হার্টের প্রবলেমও, এখান থেকেই উৎপত্তি হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে এই একটা প্রবলেম, তার সঙ্গে হচ্ছে যে রাস্তাঘাটে চলাকালীন দেখা যায় অনেক সময় যে ব্ল্যাকআউট হয়ে যায়, মানে কিছু দেখতে পাচ্ছি না, কিছু কনফিউজ করতে পারছি না, মাথাটা কাজ করছে না। তো এইটা একটা সার্ভাইকেলের অন্যতম একটা প্রবলেম, যে সেটা কিন্তু খুবই রিস্কি। যখনই আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি আর যাদের সার্ভাইকেল প্রবলেমস রয়েছে তারা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরটা ক্যারি করতে থাকে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু আপনাদেরকে সেই জায়গা থেকে সুনিশ্চিত করেছে যে না, এখান থেকেও ভালো হওয়া যায়। আজকে সার্ভাইকেল নিয়ে যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকের ডেটে এটা নিশ্চয়ই কনফার্ম হয়েছেন যে আমি এখন ভালো আছি। আজকে আমার প্রচুর প্রবলেম ছিল, আমার যে প্রবলেম ঘাড়ে ব্যথা ছিল, মাথা যন্ত্রণা করতো, আমি মাথা ঘুরে পড়ে যেতাম অনেক সময়, আজকে সেই প্রবলেমসগুলো থেকে আমি আজকে সুস্থ লাইফ মেনটেন করছি, এটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক পথটা দেখিয়েছে এবং সেটা আপনারা কিন্তু নিশ্চিতভাবে পেয়ে